পুজো যত কাছে আসছে পাড়াতে কিন্তু ডেলিভারি বয়দের আনাগোনা ততটাই বেড়ে যাচ্ছে। বাট ট্রাস্ট মি, আমি এখনো শপিং লিস্ট স্টার্টই করিনি। অ্যান্ড হে গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। ইটস এ নিউ ডে, নিউ অপরচুনিটি অ্যান্ড অলসো নিউ চ্যালেঞ্জেস। আজকে রাত্র যদি পার হয় তাহলে হাতে থাকবে মাত্র 18 দিন। অ্যান্ড শপিং কোথায় করব, কি করব এখনো কিচ্ছু জানি না, বিকজ আমি কিচ্ছু স্টার্ট করিনি। সবার অলমোস্ট শেষ হয়ে গেছে, সবার প্ল্যানও শুরু হয়ে গেছে পুজোতে কবে কার সাথে ঘুরবে, কোথায় থাকবে, কোথায় যাবে, কোথায় খাবে, বাট আমাদের এখনো কিচ্ছুই হয়নি। অ্যান্ড সব থেকে বড় কথা হচ্ছে, লাস্ট 3 দিন ধরে ট্রাই করছি, মানে শুক্রবার থেকে, শুক্রবার শনিবার আজকে রবিবার, 3 দিন ধরে ট্রাই করছি ব্রহ্মাস্ত্রের টিকিট কাটার। অ্যান্ড সব থেকে বড় কথা হচ্ছে, 10 মিনিট আগে দেখলাম টিকিট মোটামুটি আছে, এখন দেখো 4টা টিকিট আছে, তাও 4টা কোনায়, পুরো হল হাউসফুল। একটা ফ্লপ মুভি যদি এতটা যদি ফ্লপ হয় ভাই, এরকম মুভি ফ্লপ হোক সারা জীবন, বলিউড চাই যে এরকম মুভি ফ্লপ হোক। ও ভাই, এটা বলে ফ্লপ মুভি। সকাল সকাল ওয়েদার এখানে চিল হয়ে আছে একদম। আর এবার পূজায় মালদায় তো তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে 2টো বুর্জ খালিফা হচ্ছে, একটা বুর্জ খালিফার তো ফটো আর ভিডিও আমি তোমাদেরকে দেখিয়েছিলাম, বাট আরেকটা কিন্তু আমি শেয়ার করতে পারিনি। ওখানে একদম মানে হেভি প্রাইভেসি চলছে, ঢেকে ঢুকে কাজ চলছে সমস্ত জায়গাতেই। অ্যান্ড ওরাও অ্যাকচুয়ালি চায় না যে সবাই আগেই ভিডিও করে সবাইকে দেখিয়ে দিক, ওরাও একটা মানে লিমিটেড এডিশন কিছু একটা বানাতে চাইছে। তো যাই হোক, সেগুলো তোমাদেরকে আস্তে আস্তে দেখাবো। লাস্ট দিন কমিউনিটি ট্যাবে পোস্ট করেছিলাম যে তোমরা কে কে শপিং মলের ভিডিও দেখতে চাও মালদার, বিশেষ করে অনেকে হ্যাঁ বলেছিল, তো সেই জন্য ফার্স্ট এপিসোডটা আমি শ্যুট করেছিলাম হচ্ছে প্যান্টালুনসে। অ্যান্ড ও বস, বাড়ি এসে দেখছি একদম পাক্কা 1 ঘন্টার ভিডিও ক্লিপ আছে, এটাকে এডিট করতে করতে আমার লিটারেলি মাথা খারাপ হয়ে যাবে। আর শ্যুটও করেছি অলমোস্ট 2 ঘন্টা ধরে, তো বিরাট বড় একটা ভিডিও এডিট করছি এবার। আর এটাই হবে আশা করি আমার ফার্স্ট ভিডিও যেটা এত বড় হতে চলেছে। এর আগে আমি অনেক বড় ভিডিও বানিয়েছি, বাট এত লেভেলের ভিডিও রেকর্ড আমি করিনি। এটা বিগ প্রজেক্ট হতে চলেছে আমার কাছে, আমিও নিজের ক্যাপাবিলিটিও টেস্ট করতে পারবো যে আমি এডিট কেমন করতে পারছি, বড় ভিডিও আমার সাথে কেমন যাচ্ছে। তোমরা কারা কারা ব্রহ্মাস্ত্র দেখে নিয়েছেন, তোমাদের কেমন কি লেগেছে সেটা আমাকে কমেন্টে জানাও। আর আমি যতগুলো প্ল্যান করছি সবগুলো তো ক্যান্সেল হচ্ছে বন্ধুদের জন্য, ফাইনালি কী হয় আমি জানি না এখনো পর্যন্ত। অ্যান্ড সানডে সকাল সকাল ঘুম থেকে উঠতে একটু ল্যাদি লাগে, এখন বাজে হচ্ছে অলমোস্ট 8:30। আর আজকে খাবো হচ্ছে লেবু জল, লেবু জল খাওয়া খুব ভালো, বাট সামহাও আমি পছন্দ করি না লেবু জলে মধু দিতে, সো আমি একদম র লেবু জল খাই হালকা উষ্ণ গরম জলে, জলটা একটু বেশি গরম। সো বেসিক্যালি আমার ঘরে 4টা এরিয়া, একটা হচ্ছে আমার বিছানাটুকু যেখানে আমি ঘুমোই, এডিটও করি মাঝে মাঝে, একটা হচ্ছে আমার স্টাডি টেবিল, এখানে সমস্ত পড়াশোনার কাজ, লেখালেখির কাজ এগুলো করি। অ্যান্ড এটা হচ্ছে আমার ড্রেসিং টেবিল এরিয়া, এখানে সাজসজ্জা চুল টুল ঠিক করি। অ্যান্ড এটা হচ্ছে আমার এডিটিং ডেস্ক, আর এটা হচ্ছে আমার ব্যালকনি। তো সব থেকে বেশি পজিটিভ ভাইব আছে যখন আমি এই চেয়ারটায় বসি একদম কম্পিউটারের সামনে, আর হাতে একটা কোনো রকম ড্রিঙ্কস নিয়ে বসি। তো কোনো কোনো দিন কফি খাই, কখনো কখনো চা খাই, কখনো কখনো লেবু জল বা অন্য কোনো রকম ড্রিঙ্কস খাই সকাল সকাল। অ্যান্ড আমি আমার এডিটিংকে অলমোস্ট 3 ভাগে ভাগ করেছি, মানে সকালে কিছুটা পার্ট এডিট করি, দুপুরবেলা টাইম পেলে কিছুটা পার্ট এডিট করি, অ্যান্ড রাত্রেবেলা এডিট করে আপলোড করে ঘুমাই, দেন নেক্সট ডেতে আমি শেডিউল করে দিই। এই সিস্টেমে আমি ভিডিও এডিট করে আসছি অলমোস্ট 6 মাস ধরে, আর আজকের ভিডিওটা জানি না আমি কতদিনে শেষ করতে পারবো। বাট সব থেকে বেশি পজিটিভ ভাইব আসে যখন আমি এখানে বসি, এটাই তোমাদেরকে বলতে চাইছিলাম যে তোমাদের ঘরেরও এরকম একটা পার্ট হওয়া উচিত যেটা তোমাদের সব থেকে পজিটিভ এনার্জি ফিল দেয়, আর আমার পক্ষে সেটা হচ্ছে এডিটিং ডেস্ক, আর তারপরেই হচ্ছে আমার স্টাডি টেবিল। অ্যান্ড এখানে বসলে আরও বেশি ন্যাচারাল ফিল হয় আমার, বিকজ সামনে হচ্ছে একদম পিওর সানলাইট আসে, দারুণ ফিল হয়। অ্যান্ড অনেক রকম প্রোডাক্টিভিটির কাজগুলো আমি এখানে করি, পড়াশুনো থেকে স্টার্ট করে কীভাবে ভিডিও বানাবো, কোনো রকম স্ক্রিপ্ট যদি লিখতে হয় ভিডিওর জন্য সেগুলো আমি এখানে বসে করি। আর নেক্সট হচ্ছে আমি যদি এডিটিংয়ের জন্য যাই তবে ওই ডেস্কে বসি, বাট এই ডেস্ক আর ওই ডেস্ক দুটো একদম টোটালি ডিফারেন্ট, আর দুটোই প্রচণ্ড ক্রিয়েটিভ কাজ করতে আমাকে হেল্প করে। ইয়ো ব্রো, কলকাতা থেকে এসছে ভাই, কদিন পরে এলি? সোমবার দিন গেছিলাম। হ্যাঁ অলমোস্ট 6 দিন। আট কলকাতা সে আয়া মেরা দোস্ত, কুত্তার মতো খেলি কোম্পানির কাছে গেলে ফক্তাই খাওয়া ভাই, তার জন্য কোম্পানি প্রত্যেক মাসে আমার কাছ থেকে টার্গেটটাও যে নিয়ে নেয়। এ কিন্তু খাওয়া টার্গেট করতে না পারলে কোম্পানি যে আমাকে যে পুরো দিত। তো আজকে হচ্ছে সানডে, এন্ড আজকে আবার আমাদের ডালপুরিটা, আজকে কোথায় খেতে যাব ডালপুরি জানি না, বাইরে বেরোই তো। চলো দোস্ত, দেখা হচ্ছে বাইরে। সো আমরা বেরিয়ে গেছি, এখন যাচ্ছে হচ্ছে ওল্ড মালদার দিকে। অ্যান্ড এদিকেও সব দিকে হচ্ছে এখন ডাবল হেলমেট ম্যান্ডেটরি, তো আমিও হেলমেট পরে নিয়েছি, গোপালও হেলমেট পরে নিয়েছে, এখানে নতুন বিরিয়ানি দোকান খুলেছে। আর উল্টো দিকে এখন ওয়েদার মোটামুটি ঠিকঠাক আছে, মাঝে মাঝে রোদ বেরিয়ে যাচ্ছে দেখে মনে হচ্ছে গরম হবে, আবার মাঝে মাঝে এমন ক্লাউডি হয়ে যাচ্ছে মনে হচ্ছে এই বৃষ্টি এলো বলে,
তো দেখি একটা ভালো কোনো দোকান দেখে আজকে ডালপুরি খাবারটা সেরে নেব এখানে ব্রেকফাস্ট। আর গোপাল কিছু বলবেন আপনি? তারপর গাড়ি কাটা দাও। এই জাস্ট রোদ ছিল, এখন আবার মনে হচ্ছে বৃষ্টি বৃষ্টি হবে। জল কত বেড়েছে দেখো এই সাইডে। ও সেরা সেরা, এর আগে ছিল তখন জল রোডের কাছাকাছি, বৃষ্টি শুরু হয়ে গেল, এক দুপোটা পড়া শুরু করে দিয়েছে ভাই। আমাদের লাক কত খারাপ দেখো, রাস্তা দিয়ে যাচ্ছিলাম, সেকেন্ডের মধ্যে বৃষ্টি স্টার্ট হলো, এখন দেখো বৃষ্টি পড়ছে। আর তার থেকে বড় কথা হচ্ছে এখন ডালপুরি নাই দোকানে। ব্যাড লাক ভাই, একটু বসতে হবে। এটা কি কাকা এত বড় সাইজের? এটা পুরি সেই লেভেলে বৃষ্টি শুরু হয়ে গেছে চারদিকে, আর আমরা বসে আছি কখন ডালপুরি হবে। আগে ডিসাইড করে নিই লুচি খাবি না। আর এদিকে বৃষ্টি, জাস্ট বৃষ্টি শেষ হলো, 5 মিনিটের বৃষ্টি ছিল, অ্যান্ড এখন আবার সেই আগের মতো রোদ। আর আজকে এখানে ট্রাই করলাম হচ্ছে ডালপুরি আর নর্মাল লুচি। এর আগে ডালপুরিটা দেখিয়েছিলাম একটা ভিডিওতে, ডালপুরিটা তো ডেফিনেটলি ভালো করে, বাট লুচিটাও ভালো লাগলো। অ্যাড্রেসটা তোমাদেরকে আরেকবার বলে দিই, এদিক দিয়ে গেলে হচ্ছে ওল্ড মালদা স্টেশন, আর এদিক দিয়ে গেলে হচ্ছে ওল্ড মালদা, আর পেছনে ছিল হচ্ছে কালাচাঁদ স্কুল অ্যান্ড মিউনিসিপ্যালিটি, মানে ওল্ড মালদা মিউনিসিপ্যালিটি, আর তার সামনেই হচ্ছে দোকানটা। অ্যান্ড দোকানটার নাম হচ্ছে বাবা মায়ের আশীর্বাদ। সকালে ডালপুরি, মুড়ি, ঘুগনি সমস্ত কিছু পাওয়া যায়, ইভেন দুপুরে ভাত, ডিম, মাছ, মাংস পাওয়া যায়। ছোট্ট মতো একটা দোকান, অবশ্যই চেক আউট করো। ওল্ড মালদার এই রাস্তায় বাড়িগুলো এত কালারফুল, হেভি সেক্সি একটা ভাইবস আসে। সেদিকে রান্না হচ্ছে ভাত, অ্যান্ড আজকে আশা করি চিকেন রান্না হচ্ছে। ইয়া চিকেন, স্নান খাওয়া দাওয়া করে সমস্ত কিছু ডান। এখন বাজে হচ্ছে 3:00, অ্যান্ড বাইরের ওয়েদার ভালো আছে বলে ভাবলাম বেরোই, বিকজ একটা ভিডিও করার আছে আজকে। আর জাস্ট একটা পার্সেল রিসিভ করলাম ছোট্ট দেখে, এটাতে কী আছে পরে তোমাদেরকে দেখাবো, বাট ফাটাফাট করে বেরোতে হবে বিকজ একটা বিরাট বড় ভিডিও শ্যুট করা আছে আজকে। সেটা হচ্ছে আদি মোহিনীমোহন কাঞ্জিলালে, মানে আমি একটা সিরিজ স্টার্ট করেছি যে মালদায় নতুন নতুন মলগুলোর ভিডিও তোমাদেরকে দেখাবো, অবশ্যই তাদের পুজো কালেকশন কেমন, কী প্রাইসেস, আর কী কী এসছে নতুন। তো আজকে সেকেন্ড ভিডিওটা তো আমরা বানাতে চলেছি হচ্ছে আদি মোহিনীমোহন কাঞ্জিলালে, তো যাই সেখানে গিয়ে ভিডিও শ্যুট করবো, অ্যান্ড ওয়েদার ভালো থাকতে থাকতে বেরোতে হবে। বাইরের ওয়েদার অবস্থা তো এখনো পর্যন্ত ঠিকঠাকই আছে। A few moments later. স্যাকেতে এসেছিলাম আমরা 1 ঘন্টা লেট, এখন বাজে হচ্ছে 4:30, অ্যান্ড আবার শুরু হয়েছে বৃষ্টি। এসেছিলাম হচ্ছে আদি মোহিনীমোহন কাঞ্জিলালে, বাট আজকে শ্যুট আই থিঙ্ক ক্যান্সেল করতে হলো আমাদের, বিকজ যে লেভেলে ভিড় দেখলাম, মানে আমরা ভেবেছিলাম দুপুরবেলা আসবো, বাট এখানে এত ভিড় এখন এখানে শ্যুট করা পসিবলই না। তো ডেটটাকে চেঞ্জ করছি, দেখি অন্য কোনো ডেট পাওয়া যায় কি না। এরই মধ্যে আবার এক পশলা বৃষ্টি হয়ে গেল এই সাইডে। সো আমরা চাউমিন খাওয়া বলে এই দোকানটার সামনে দুজন মিলে গাড়ি স্ট্যান্ড করে দাঁড়িয়ে আছি, অ্যান্ড এদিকে দেখছি বেদুইনটা খুলেছে। রিসেন্ট শুনেছিলাম বেদুইন নাকি বন্ধ হয়ে গেছিলো, বাট বেদুইনের একটা ব্রাঞ্চই বন্ধ হয়েছে, বাকিগুলো কিন্তু নয়। আমরা এসে অর্ডার করেছিলাম হচ্ছে চাউমিন, অ্যান্ড সেই অর্ডারটা নেয়নি দাদা। আবার আমরা 1/2 ঘন্টা পর জিজ্ঞেস করলাম যে হয়ে গেছে, তারপর বলছে যে এখনও তো অর্ডার নেওয়াই হয়নি। মানে আবার অর্ডার দিলাম আমরা, রাজার ব্যাটাকে দেখো, রাজার ব্যাটা বাবার নাম। ও দাদা আমাদের চাউমিন হলো, হচ্ছে একটা বেদুইন বন্ধ কি হলো, দুটো বেদুইন খুলে গেছে এখানে, বেদুইন 1 বেদুইন 2 ফাইনালি। তো এখন অলমোস্ট 9:30 বা 9:45 বাজে, বাড়ি জাস্ট এলাম, তাও ভিজে ভিজে, মানে রাস্তায় হঠাৎ করে আবার বৃষ্টি স্টার্ট হয়ে গেছিলো আজকে, সারাদিন বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। বৃষ্টিটা সকাল থেকে স্টার্ট হয়েছে অ্যান্ড এখনও চলছে, মিডিলে একটু থেমেছিলো বাট স্টিল এখন ফুল পরিমাণে চলছে। আর ভিডিওটা ভেবেছিলাম কালকে রাতেই এন্ড করে দেবো, বাট ওটুকুটা বলার পর যখন ডিনার করে এলাম ঘরে, তখন দেখছি এত জোরে গোটা পাড়ার কুকুররা চিৎকার চেঁচামেচি করছে। আর সারাদিন ধরে আমি কাল এডিট করেছিলাম লাস্ট ভিডিওটা, মানে প্যান্টালুন্সের ভিডিওটা, যেটা 30 মিনিটের ভিডিও ছিল, তো প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম আমি, তো ঘুমিয়ে পড়েছিলাম। তো গুড মর্নিং তোমাদেরকে, এটা হচ্ছে নেক্সট ডে, অ্যান্ড সকাল থেকে এই সুন্দর ওয়েদারটা আমি দেখতে পাচ্ছি, আলাদাই মজা লাগছে। তো কালকে এখানেই রেখেছিলাম প্যাকেটটা, যে আজকে তোমাদেরকে খুলে দেখাবো এর মধ্যে কী আছে। ওকে, সো তোমরা তো অনেকেই জানো যে কিছুদিন আগে আমি একটা ক্যামেরা কিনেছিলাম, মানে সোনির ক্যামেরা, আর আমার মনে হয় যে ওই প্রাইস রেঞ্জের মধ্যে সোনির ওটা বেস্ট ব্লগিং ক্যামেরা। বাট একটা ইস্যু দেখতে পাই, সেটা হচ্ছে ওর ব্যাটারি কিন্তু খুব একটা ক্যাপেবল নয়, মানে হায়েস্ট তুমি 1 ঘন্টার মতো বের করতে পারবে ভিডিও যদি 1080p তুমি রেকর্ড করো, বাট স্টিল কখনো কখনো মনে হয় যে ব্যাটারিটা আরেকটু যদি পাওয়ারফুল হতো বা স্ট্রং হতো তাহলে হয়তো বেটার হতো।
তো এর যে অরিজিনাল ব্যাটারি তার প্রাইস কিন্তু 5000 থেকে 6000 এর মধ্যে। আমার একটা এক্সট্রা ব্যাটারি লাগতো অ্যান্ড সোনির অ্যাকচুয়াল ব্যাটারির দাম ছিল প্রায় 5 থেকে 6000 টাকার মতো। তো অত বাজেট আমি এখনও চাইছিলাম না যে ব্যাটারির জন্য ইনভেস্ট করি। তো ফাইনালি আমি একটা ব্যাটারি কিনেছি অ্যামাজন থেকে, এটা হচ্ছে ডিজিটেকের একটা ব্যাটারি। তো এটাকে ট্রাই করে দেখবো যে কীরকম ব্যাকআপ ট্যাকআপ দেয়, যদি ভালো ব্যাকআপ দেয় তাহলে তো ঠিক আছে আরও একটা কিনে নেবো, আর যদি ভালো ব্যাকআপ না দেয় তাহলে একটা থাকবে অ্যাডিশনাল ব্যাটারি। বিকজ এই মুহূর্তে 5-6 হাজার টাকা আমি জাস্ট একটা ব্যাটারির জন্য দিতে পারছি। তো এই হচ্ছে ছোট্ট সে একটা বক্স অ্যামাজনের, আর কাল থেকে এটা এইভাবে পড়ে চলে একই জায়গায়। ফার্স্টে আসা হচ্ছে একটা বিল, আর এই হচ্ছে এটার ভেতরে একটা বক্স যেটা হচ্ছে ডিজিটেকের। আর ডিজিটেকের ব্যাটারিগুলো কিন্তু বেশ ভালো রিভিউ আমি দেখেছি, অ্যামাজনেও দেখেছি, ইউটিউবে কয়েকটা ভিডিও দেখলাম যে ঠিকঠাকই পাওয়ার দিতে পারবে। আর এই ব্যাটারিটা কিন্তু সোনি ZV-E10 সাপোর্ট করে, আর এটার প্রাইস নিয়েছে অনলি 1000 রুপিস। অ্যাকচুয়ালি এটার প্রাইস হচ্ছে 1500 টাকা, বাট এখন দেখলাম একটা অফার চলছিল তো আমি ভাবলাম কিনে রাখি, দেখি কীরকম কী দেয়। আর ডিজিটেক কোম্পানিটা খুব একটা খারাপ নয়, ভালো একটা কোম্পানি, অনেকজনই ডিজিটেকের কিন্তু ব্যাটারি ইউজ করে থাকে। তো এই হচ্ছে দেখতে ছোট্ট কিউটসা একটা ব্যাটারি ডিজিটেকের, আর এটা পাওয়ার দিতে পারবে সোনি ZV-E10 ছাড়াও আরও অনেক রকম ক্যামেরা আছে সোনির সেগুলোকে। তো এটাকে ইউজ করবো কিছুদিন। আর মডেল নাম্বারটা তোমাদেরকে একটু বলে দিই, মডেল নাম্বারটা হচ্ছে এর FWM50। তো আমি দেখেছিলাম FWM50 যে সমস্ত ব্যাটারিগুলো আছে সেগুলোই কিন্তু শুধুমাত্র ZV-E10 আরও এই মডেলগুলোর সোনির এগুলো সাপোর্ট করে, তো সেই জন্য আমি এটা কিনেছি। এবার দেখি এটার, আমি জানি যে এটা কিন্তু মানে সোনির অরিজিনাল ব্যাটারির মতো এর ব্যাকআপ হয়তো দেবে না, বাট যা দেবে তাতে আশা করি আমার চলে যাবে। তো যাই হোক, ভিডিওটা এখানে এন্ড করছি, যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করে দিও, আর দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে। ততক্ষণের জন্য বাই, আমি আপাতত এই বৃষ্টিটা এনজয় করি অ্যান্ড চা নিয়ে আসি। টাটা।